ওয়েলকাম টু বং পিএনপিসি, গুড মর্নিং। অ্যান্ড এটা আজকের ফার্স্ট ভিডিও। তো ফার্স্ট ভিডিও মানে সন্ধ্যেবেলা যেটা ম্যাচ রয়েছে, অর্থাৎ ইস্ট বেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্টার্স এফসি, যেখানে দুটো টিমই তাদের ফার্স্ট লেগে 10টা করে ম্যাচ কমপ্লিট করে ফেলেছে এবং শুরুতে যতটা খারাপ অবস্থায় ছিল, যে ব্যাড শেপে তারা স্টার্ট করেছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 10টা ম্যাচের পর, ফার্স্ট লেগের পর, দুটো টিমই অনেক বেশি ব্যালেন্সড। বিশেষ করে বলবো ইস্ট বেঙ্গল, লাস্ট 5টা ম্যাচ তার আনবিটেন, এবং তার মধ্যে লাস্ট 3টে ম্যাচে তারা 7 পয়েন্ট তুলেছে। অর্থাৎ বলতে পারো যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভালো ছন্দে রয়েছে অবশ্যই ইস্ট বেঙ্গল, কিন্তু উল্টো দিকে থাকা কেরালা ব্লাস্টার্স এফসি, যাদের মাস্টার মাইন্ড কিন্তু কিবু ভিকুনা, সেই টিমকেও ছোট করলে হবে না। এই টিমটার এগেনস্টেই প্রথম জয়টা তুলে আনতে পারতো ইস্ট বেঙ্গল ফার্স্ট লেগে, কিন্তু শেষ মুহূর্তের গোলে, একদম 95 মিনিটের গোলে জিকসন সিং কিন্তু জয়টা ছিনিয়ে নিয়ে যায় ইস্ট বেঙ্গলের এবং ম্যাচটাকে ড্রতে রূপান্তর করে। তো সেই ম্যাচেরই একটা ছোট্ট প্রিভিউ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব যারা এখনো করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। প্রথমেই আমি বলবো যে দুটো টিমের খারাপ পারফরমেন্সের অবস্থা থেকে আস্তে আস্তে ভালোর দিকে ফিরে আসা ফ্যাক্টর কি কি রয়েছে। আমি যদি কেরালা ব্লাস্টার্সের ফ্যাক্টর বলি, তাহলে প্রথম যে ফ্যাক্টর সেটা অবশ্যই কিবু ভিকুনা। দ্বিতীয় ফ্যাক্টর, ইন্ডিয়ান প্লেয়ারদের পারফরমেন্সে অনেক উন্নতি করা। আর থার্ড যেটা ফ্যাক্টর, যেটা গত দুটো তিনটে ম্যাচে দেখা গেছে, সেটা হলো জর্ডান মারের ফর্মে ফিরে আসা, যে জিনিসটা কিন্তু প্রথম থেকে একদম হচ্ছিল না, ক্লিক করছিল না। এফসি এশিয়ান কোটার প্লেয়ার, তার উপরে অনেক ভরসা ছিল, তার উপরে অনেক আশা ছিল, তাকে অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসেছিলেন কি ভিকুনা, কিন্তু তার পারফরমেন্স না করতে পারা টিমকে ভোগাচ্ছিল। জর্ডান মারে যখন থেকে গোল করতে শুরু করলো, ভালো খেলতে শুরু করলো, এই টিমটা ছন্দে ফিরতে শুরু করেছে। এবার তার সাথে ফাকুন্দো পেরেরা রয়েছে, তার সাথে অবশ্যই আমি বলবো গ্যারি হুপার আস্তে আস্তে ফর্মে ফিরেছে, ভিসেন্তে গোমেজ রয়েছে, কোস্তা রয়েছে, অন্যতম একটা ভালো প্লেয়ার কিন্তু এই কোস্তা। ব্যাকারি কোণে ঠিক যতটাই ফ্লপ হয়েছে, কোস্তা কিন্তু ততটাই হিট হয়েছে। আর নতুন আসা হুয়ানদে, যাকে সিডোনচার পরিবর্তে নিয়ে আসা হয়েছে, সে এখনো পরীক্ষিত নয়। আজকের ম্যাচে তোমরা তাকে হয়তো বেঞ্চে দেখতে পারো, কারণ ব্যাকারি কোণে এখনো সুস্থ নয়। ফার্স্ট ইলেভেনে যে 5 জন বিদেশি আসবে, অবশ্যই কোস্তা, ভিসেন্তে গোমেজ, গ্যারি হুপার, ফাকুন্দো পেরেরা এবং অবশ্যই জর্ডান মারে, এই 5 জনকে নিয়ে তিনি আশা করি স্টার্ট করবেন এই ম্যাচে। আরেকটা যেটা বড় বিষয়, সেটা হলো কিবু ভিকুনা কিন্তু লাল রোয়া থারাকে পাবে না। এবার লাল রোয়া থারা ডান দিক থেকে অপারেট করতো, তার বদলে কে আসে সেটা আমরা তাকিয়ে থাকবো দেখার জন্য। অবশ্যই আমার মতে নিশু কুমার ফিরতে পারে, যেহেতু ডান দিকের অ্যাটাক এবং নিশু কুমারের ডিফেন্সিভ এবিলিটি দারুণ, তার সাথে অ্যাটাকিং এবিলিটিটাও যথেষ্ট ভালো। আব্দুল হকও আসতে পারে, ভালো ডিফেন্স করতে পারে, উঠে গিয়ে একটা গোল অবধি করেছে। এছাড়া আমার মনে হয় না তিনি টিমে খুব একটা পরিবর্তন করবেন। সব থেকে সেরা ছন্দে রয়েছে এই টিমের গোলকিপার অ্যালবিনো গোমস, অনেকগুলো পেনাল্টি বাঁচিয়েছে, দারুণ সেভ করছে। আর উল্টো দিকের গোলকিপার, অর্থাৎ ইস্ট বেঙ্গলের গোলকিপার দীপজিৎকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, এই মুহূর্তে দাঁড়িয়ে বোধ হয় আইসিএলের সব থেকে বেশি সেভ সে করেছে। তো এই টিমটা প্রথম থেকে একটু খারাপ শেপে ছিল, তার কারণটা হলো যে পর্যাপ্ত প্রি সিজন ট্রেনিং পায়নি, সেই লেভেলের ইন্ডিয়ান ফুটবলারকে স্কাউট করতে পারেনি। তার কারণ প্রথম থেকে অবশ্যই তোমরা জানো যে আই লিগ খেলবে না আইএসএল খেলবে, এইটাই সব থেকে বড় ধন্দের মধ্যে ছিল ইস্ট বেঙ্গল বা তৎকালীন ইস্ট বেঙ্গল ক্লাব। এবার বিষয়টা হচ্ছে এখান থেকে তারপরেও যেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছে রবি ফাউলারের নেতৃত্বে তার ছেলেরা, সেটা অবশ্যই প্রশংসাযোগ্য। প্রথম 7 ম্যাচে 3 পয়েন্ট এবং লাস্ট 3 ম্যাচে 7 পয়েন্ট, অর্থাৎ বলতে পারো যে লাস্ট 3 ম্যাচ বা লাস্ট 5 ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল মারাত্মক ফর্মে রয়েছে, ফর্মে ফিরে এসেছে। গত ম্যাচে বেঙ্গালুরু এফসিকে হারিয়েছে, তার আগে ওড়িশাকে হারিয়েছে, চেন্নাইয়ের সাথে ড্র, কেরালা ব্লাস্টার্সের সাথে ড্র, যে ম্যাচটা তারা জিততে পারতো। তো এরকম একটা শেপে কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গল রয়েছে, এবং তাদের টিমের সব থেকে বড় অস্ত্র এই মুহূর্তে কিন্তু ব্রাইটেন ও বাখারে। এবার অনেকে জানতে চেয়েছো যে আজকের ম্যাচে অ্যান্থনি পিলকিংটনের ফেরার চান্স কতটা। আমি বলে দিই যে দেখো, অ্যান্থনি পিলকিংটন কিন্তু চোটমুক্ত, সে প্র্যাকটিস শুরু করেছে, কিন্তু বিষয়টা হচ্ছে কোচ রবি ফাউলার তাকে নিয়ে ঠিক কতটা রিস্ক নিতে চাইছেন এই মুহূর্তে। ফার্স্ট ইলেভেনে খেলানোর ঝুঁকি নেবেন নাকি তাকে বেঞ্চে স্টার্ট করবেন। এবার তিনি যদি বেঞ্চে স্টার্ট করেন তাহলে ঠিক আছে, পরবর্তীকালে যে কোনো প্লেয়ারের বদলে তিনি আসতে পারেন, যে প্লেয়ার উইক হয়ে যাবে বা পারফরমেন্স করতে পারবে না। কিন্তু তিনি যদি ফার্স্ট ইলেভেনে স্টার্ট করেন তাহলে কে বসতে পারে? এবার সেই ক্ষেত্রে দুজন প্লেয়ারের ওপর হয়তো কোপ আসতে পারে, একজন অবশ্যই জ্যাকোয়াস ম্যাকোমা, আর একজন হলো স্কট নিভাইল। এবার স্কট নিভাইল যদি সেই ক্ষেত্রে বসে যান তাহলে তিনি ডাবল ব্যাক সিস্টেমে চলে যাবেন, আর জ্যাকোয়াস ম্যাকোমা বেসে গেলে তাকে মাঝে মাঠে খুব একটা পরিবর্তন করতে হচ্ছে না। কিন্তু আমি বলবো যতটুকু এই মুহূর্তে খবর, অ্যান্থনি পিলকিংটন হয়তো বেঞ্চে স্টার্ট করতে চলেছেন।
তো আমাকে যদি ফার্স্ট ইলেভেন বলো যে আমার ওপিনিয়নে ফার্স্ট ইলেভেন কি হতে চলেছে, মানে বেস্ট ফার্স্ট ইলেভেন আমার ওপিনিয়নে কি হতে পারে, তাহলে অবশ্যই দেখো গোলেদীপ জিৎ মজুমদার আনডাউটেডলি যে পারফরমেন্স করেছে ও এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএল এর অন্যতম সেরা গোলকিপার, মানে টপ থ্রি গোলকিপারের মধ্যে অবশ্যই থাকবে। রাইট ব্যাকে অঙ্কিত মুখার্জি, লেফট ব্যাকে নারায়ণ দাস, মানে উইং ব্যাক পজিশন দুটোতে, তিনজন সেন্টার ব্যাকে অবশ্যই ড্যানিয়েল ফক্স, স্কট নিভাইল এবং তার সাথে রাজু গায়কোয়াড। মাঝ মাঠে দুজন আমি বারবার বলছিলাম যে মিলন সিং চলবে না, তার পরিবর্তে মোহাম্মদ রফিক আসুক স্টেইনম্যানের সাথে। এবং আপ ফ্রন্টে যদি তিনজনের কথা বলো সেক্ষেত্রে বাঁ দিক থেকে বিকাশ জাইরু, ডান দিক থেকে জ্যাকোয়াস ম্যাকোমা এবং সেন্টার ফরওয়ার্ড হিসাবে অবশ্যই ব্রাইটন ওবাকারে। এই টিমটা এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের সব থেকে বেস্ট টিম হতে পারে টু উইন দিস ম্যাচ। এবার তোমরা তোমাদের ওপিনিয়নটা জানো যে তোমাদের ওপিনিয়নে কোন প্লেয়ার বেস্ট হতে পারে, ফিট হতে পারে। আর এই ভিডিওটা অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, দেখা হবে পরের ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ।